তিন দিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়াতেও সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবুও সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না মৎস্যজীবীরা। উত্তাল রয়েছে সমুদ্র, আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। এই পরিস্থিতিতে জাল ফেলা তো দূরের কথা, ট্রলার নিয়ে সমুদ্র দাঁড়াতে পারছে না মৎস্যজীবীরা, তাই উপকূলে নোঙর দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রলারগুলি। সমুদ্র শান্ত হলে আবারও মাছ ধরতে যাবেন মৎস্যজীবীরা। এদিকে আর চার দিন পরে রয়েছে রথযাত্রা। সমুদ্রে মাছ ধরতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। তবে সমুদ্র শান্ত হলে ভালো ইলিশ মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের জলের নোনা ভাব অনেকটাই কেটে গিয়েছে, সমুদ্রে ইলিশ হওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা আমাদের হাতে তো বেশি সময় থাকে না, এই মনসুন ইলিশ মাছের জন্য আমরা হাতে গোনা কিছু দিন পাই, তার মধ্যে থেকে দিন নষ্ট হলে আর অটোমেটিক এমনি হতদম হয় মৎস্যজীবীরা। এই ওয়েদার কাটলে কি ভালো মাছ আশা করছেন? একদম একদম, সমুদ্র থেকে জল নেমেছে এবং মৎস্যজীবীদের যে কথা, তাতে সমুদ্রে ভীষণ মিষ্টি জলের চাপ আছে এবং এই পুরোপুরি অনুকূল পরিবেশ আছে ইলিশ আসার। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।